প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে আর আমি অয়ন তোমাদের সাথে বর্তমানে যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো তাদের নতুন বাংলার যে সংক্ষিপ্ত সিলেবাস সেই সিলেবাসে কিন্তু মাইকেল মধুসূদন দত্তের রচিত অভিষেক এই কবিতাটি রয়েছে আর এই কবিতা থেকে কোন কোন গুরুত্বপূর্ণ তোমরা প্র্যাকটিস করবে আজকের এই ভিডিওতে আমি সেটাই আলোচনা এই কবিতা থেকে যেহেতু অনেকগুলো এমসিকিউ হবে আমি আর অন্য কথা বলাবো না আমরা সরাসরি চলে যাব মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোতে গুলোতে। প্রথম এমসিকিউ অভিষেক কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অভিষেক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে এক্ষেত্রে তোমাদের একটা কথা বলি তোমাদের প্রশ্নের সাথে কিন্তু চারটে অপশন থাকবে সেই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি তোমাদেরকে সিলেক্ট করতে হবে তো আমি এটা একদম সংক্ষিপ্ত প্রশ্ন আকারে তোমাদের দিয়ে যাচ্ছি তোমরা যদি এইভাবেই প্র্যাকটিস করো তাহলে কিন্তু ইমসিকিউর কোন উত্তরটা সঠিক খুব সহজেই তোমরা ধরে নিতে পারবে চলে আসি পরবর্তী প্রশ্নে কবিতায় রাক্ষসকুল ভরসা কাকে বলা হয়েছে রাক্ষসকুল ভরসা বলা হয়েছে মেঘনাথকে অর্থাৎ ইন্দ্রজিৎকে অভিষেক কবিতায় রক্ষচূড়ামণি কাকে বলা হয়েছে অভিষেক কবিতায় রক্ষ বলা হয়েছে মেঘনাথকে অর্থাৎ ইন্দ্রজিৎকে তব স্বরে মরিয়া বাঁচিল কে অর্থাৎ রামচন্দ্র স্বরে মরিয়া বাঁচিল পরবর্তী প্রশ্ন রক্ষ চূড়ামণি শব্দের অর্থ কি রক্ষ চূড়ামণি শব্দের অর্থ হল রাক্ষসকুলের শিরোমণি বিহন্যলা রূপী কিরিটি বলতে কার কথা বলা হয়েছে বৃহন্নলারূপী কিরিটি বলতে অর্জুনের কথা বলা হয়েছে কিরিটি বিরাট পুত্রসহ কি উদ্ধার করতে গিয়েছিল কিরিটি বিরাট পুত্রসহ গোধন উদ্ধার করতে গিয়েছিল রত্নাকর শব্দটির অর্থ কি রত্নাকর শব্দটির অর্থ হল সমুদ্র সুতা কথাটির অর্থ কি অম্বু রাশিসুতা কথাটির অর্থ হল সমুদ্র কন্যা রথিন্দ্রর সব শব্দটির অর্থ কি বা এটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে রথীন্দ্রর সব শব্দটির অর্থ হলো শ্রেষ্ঠ রথি এবং মেঘনাথকে উদ্দেশ্য করে এটি বলা হয়েছে হৈমবতী সুত বলতে কার কথা বলা হয়েছে হৈমবতী সুত বলতে কার্তিকের কথা বলা হয়েছে অম্বুরাশি সুতা কাকে বলা হয়েছে অম্বুরাশি সুতা বলা হয়েছে লক্ষ্মী দেবীকে কার কথা বোঝাতে বীরেন্দ্র কিশোরী শব্দটি ব্যবহার করা হয়েছে মিঘনাথের কথা বোঝাতে বীরেন্দ্র কিশোরী শব্দটির ব্যবহার করা হয়েছে রত্নাকর রত্নোত্তমা কাকে বোঝাতে এই বিশেষণটি ব্যবহার করা হয়েছে দেবী লক্ষ্মীকে বোঝাতে রত্নাকর রত্নোত্তমা এই বিশেষণটি ব্যবহার করা হয়েছে মেঘনাদের মাতার ছদ্মবেশে আসলে কি এসেছিলেন মেঘনাদের মাতার ছদ্মবেশে আসলে এসেছিলেন দেবী লক্ষ্মী মেঘনাদের মাতার নাম কি মেঘনাদের মাতার নাম প্রভাষা মেঘনাদের পত্নীর নাম কি মেঘনাদের পত্নীর নাম প্রমীলা কনক শব্দটির অর্থ কি কনক শব্দটির অর্থ হল সোনা কবিতায় শব্দটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে কবিতায় কিরিটি শব্দটি অর্জুনকে উদ্দেশ্য করে বলা হয়েছে অদ্ভুত বারতা বলতে কোন বিষয়কে বোঝানো হয়েছে অদ্ভুত বারতা বলতে বীরবাহুর মৃত্যুকে বোঝানো হয়েছে অর্থাৎ ইন্দ্রজিতের সঙ্গে দুবার যুদ্ধে রামচন্দ্র পরাজিত হয়েছিলেন এবং নিহত হয়েছিলেন তারপরে কিভাবে সে রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যু হল এই খবরটাকে অদ্ভুত বারতা বলা হয়েছে মেঘনাদের কাছে রামচন্দ্র কবার পরাজিত হয়েছিলেন মেঘনাদ কাছে রামচন্দ্র দুইবার পরাজিত হয়েছিলেন ঘোড়োতর রণে হত ঘোড়োতর রণে কে হত সঠিক উত্তর ঘোড়োতর রণে হত বীরবাহু রাবণ তার পুত্রকে কি পদে বরণ করেছিলেন রাবণ তার পুত্রকে সেনাপতি পদে বরণ করেছিলেন কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে বক্তাকে এবং কাকে কথা বলা হয়েছে বক্তা হলেন রাবণ তিনি পুত্র ইন্দ্রজিৎকে এই কথা বলেছেন কুম্ভকর্ণের দেহ কোথায় পড়েছিল কুম্ভকর্ণের দেহ পড়েছিল সিন্ধু তীরে তাই আমি জাগানো অকালে কাকে অকালে জাগানো হয়েছিল সঠিক উত্তর কুম্ভকর্ণকে কবিতায় মেঘবাহন কাকে বলা হয়েছে কবিতায় মেঘবাহন বলা হয়েছে দেবতা ইন্দ্রকে অনুমতি দেহ কে কার থেকে অনুমতি চেয়েছেন কিসের এখানে দেখো তিনটে প্রশ্ন আমি একসাথে দিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় এমসিকিউর ক্ষেত্রে কিন্তু এটা আলাদা আলাদা আসবে মেঘনাথ পিতা রাবণের থেকে অনুমতি চেয়েছিলেন শত্রুপক্ষকে পরাজিত করে সমূলে নিধন করার জন্য তিনি এই অনুমতি চেয়েছিলেন অভিষেক করিলা কুমারে কুমার বলতে কার কথা বলা হয়েছে কুমার বলতে এখানে মেঘনাথ বা ইন্দ্রজিতের কথা বলা হয়েছে ইন্দ্রজিৎকে কোন পদে অভিষিক্ত করা হয়েছিল ইন্দ্রজিৎকে সেনাপতি পদে অভিষিক্ত করা হয়েছিল অভিষেক কবিতায় মায়াবী মানব বলতে কার কথা বলা হয়েছে অভিষেক কবিতায় মায়াবী মানব বলতে শ্রী রামচন্দ্রের কথা বলা হয়েছে কুম্ভকর্ণ কে কুম্ভকর্ণ রাবণের ভ্রাতা বা রাবণের ভাই অভিষেক কবিতায় ইষ্টদেবকে কোন স্থানে পুজো করার কথা বলা হয়েছে অভিষেক কবিতায় ইষ্টদেবকে নিকুম্ভিলা যজ্ঞাগারে পুজো করার কথা বলা হয়েছে গঙ্গদক শব্দটির অর্থ কি গঙ্গদক শব্দটির অর্থ হল গঙ্গাজল ইন্দ্রজিৎকে কি দিয়ে অভিষেক করা হয়েছিল ইন্দ্রজিৎকে গঙ্গদক অর্থাৎ গঙ্গা জল দিয়ে অভিষেক করা হয়েছিল পক্ষিন্দ্র কাকে বলা হয়েছে পক্ষিন্দ্র বলা হয়েছে গরুরকে অর্থাৎ পাখিদের যিনি ইন্দ্র পাখিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃন এই শব্দটির অর্থ কি সৃঞ্জিনি এই শব্দটির অর্থ হল ধনুকের ছিলা মাতঙ্গ শব্দটির অর্থ কী মাতঙ্গ শব্দটির অর্থ হল হাতি বিদায় এবে দেহ বিধুমুখী বিধুমুখী কাকে বলা হয়েছে মেঘনাথ তার স্ত্রী প্রমীলাকে বিধুমুখী বলেছেন অর্থাৎ এখানে প্রমীলাকে বিধুমুখী বলা হয়েছে করবুর কথার অর্থ কি কর্বুর দলকথার অর্থ হল রাক্ষস দল ইন্দ্রজিতের কি বর্ণের রথ ছিল ইন্দ্রজিতের মেঘ বর্ণের রথ ছিল রামচন্দ্রকে ইন্দ্রজিৎ কোন অস্ত্রে পরাজিত করতে চান রামচন্দ্রকে ইন্দ্রজিৎ বায়ু অস্ত্রে পরাজিত করতে চান তবু তারে রাখে পদাশ্রয় জুতোনাথ কাকে পদাশ্রয়ে রাখে ব্রতী অর্থাৎ লতাকে পদাশ্রয় রাখার কথা বলা হয়েছে যুদ্ধে যাওয়ার আগে ইন্দ্রজিৎকে কার পুজো করতে বলেছিল তার পিতা যুদ্ধে যাওয়ার আগে ইন্দ্রজিৎকে তার পিতা ইষ্টদেবকে পুজো করতে বলেছিল এক্ষেত্রে তোমাদের বলে দিই ইষ্টদেব কে যদি বলা হয় তাহলে তার উত্তর হবে কিন্তু অগ্নিদেব সাজিলা সুর বৃক্ষ মূলে এখানে কার কথা বলা হয়েছে এখানে কিরিটি বা অর্জুনের কথা বলা হয়েছে কিরিটি গোধন উদ্ধার করতে গিয়েছিল কার সাথে কিরিটি গোধন উদ্ধার করতে গিয়েছিল বিরাট পুত্রের সাথে এতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদেরকে আমি দিলাম এর পাশাপাশি তোমাদেরকে আমি বলবো কবিতাটা খুব ভালোভাবে পড়ে রাখতে তার কারণ অনেক সময় কি হয় কবিতার লাইন তুলে তোমাদেরকে শূন্যস্থান দিয়ে দেয় সেই শূন্যস্থানে সঠিক শব্দটি তোমরা একমাত্র বসাতে পারবে তখনই যদি তোমরা টেক্সট বইটাকে ভীষণ ভালোভাবে প্র্যাকটিস করে থাকো বারবার করে টেক্সট বইটাকে পড়ে থাকো এই রকম ধরনের এমসিকিউ গুলোই কিন্তু তোমাদেরকে পরীক্ষায় দেওয়া হবে আর যে কটা এমসিকিউ আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দিলাম জানবে এই ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্য চূড়ান্ত ভাবে গুরুত্বপূর্ণ আর এই এমসিকিউগুলো যদি তোমরা প্র্যাকটিস করো এর বাইরে কিন্তু খুব একটা এমসিকিউ হয় না শুধুমাত্র টেক্সট বইটা শূন্যস্থানের জন্য পড়ে থাকবে বাকি কিন্তু সব এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে তার কারণ আমি এই যে সেটটা বানিয়েছি এটা কিন্তু টেক্সট থেকে বিভিন্ন বছরে তোমাদের যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্ন দেখে এবং টেস্ট পেপারে তোমাদের অভিষেক কবিতা থেকে যে ধরনের এমসিকিউগুলো বারবার করে দেওয়া হয়েছে সেইগুলোকে একত্রিত করে কিন্তু আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই আমরা কিন্তু ইতিমধ্যেই দু হাজার বাইশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে সেই সমস্ত ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নাও আমি এটুকু তোমাদের বলতে পারি সেই ভিডিওগুলো দেখলে তোমরা কিন্তু নিশ্চিতভাবে উপকৃত হবেই হবে আজকের এই ভিডিওটা কেমন লাগলো এটা জানানোর জন্য আমাদের কমেন্ট করো ভিডিওটা সত্যি ভালো লেগে থাকলে লাইক করো তার কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি উৎসাহ দেয় আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের স্টাডি উইথ অয়ন এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে অল বটনটাকে সিলেক্ট করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা তোমরা সবচেয়ে আগে পেয়ে যেতে পারো আজকের জন্য এতটুকুই খুব তাড়াতাড়ি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব তোমরা ভালো থাকো সুস্থ থাকো